নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সকলকে শুভ সকাল। আজকে বিশেষ দিন। বিশেষ দিন কেন, তার একটা কারণ, স্বামী অদ্ভুতানন্দের তিরোভাব দিবস। আজকে 1920 সালে তিনি দেহরক্ষা করেছিলেন এবং জামশেদপুর কালীবাড়ি আশ্রমের প্রতিষ্ঠাতা সাধক শ্রীমৎ যুগ বশিষ্ঠ দেবের তিরোধান ঘটেছিল আজকের তারিখে, এই 24শে এপ্রিল 1966 খ্রিস্টাব্দে। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 11ই বৈশাখ 1431, ইংরেজির 24শে এপ্রিল 2024, বুধবার। সূর্যোদয়ের সময় ভোর 5:13, সূর্যাস্তের সময় বিকেল 5:58। আজকে প্রতিপদ নক্ষত্র সাতী, জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, দেবগণ, রাত্রি 12:01 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর শনিবারের জন্য যদি মহাপুরুষের কথার উত্তর লেখেন তাহলেও মহাপুরুষের কথা এটা একটু বলে দেবেন, SG-র পরে মহাপুরুষের কথা এই লেখাটাও যেন থাকে। তো এরপরে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন, পুরাণ চিরন্তনে দময়ন্তীর কথা হচ্ছে। দময়ন্তীর কথা হচ্ছে, নল আর দময়ন্তীর বিয়ে হয়ে গেছে, খুব ভালো, দেবতারা সন্তুষ্ট, তারা বর দিয়েছেন, এসব হয়েছে। কিন্তু কলি রাজা, তিনি তো এই যে অন্য চারজন দেবতা যাদের কথা বলেছিলাম, ইন্দ্র, বরুণ, অগ্নি এবং যম, এদের মতন নন, তিনি খুব হিংস্র। তিনি যখন দেখতে পেলেন যে না, এ তো দময়ন্তী হাতছাড়া হয়ে গেল, তখন তিনি ভয়ঙ্কর নানান রকম সব করলেন, করে নলের যে ভাই তার সঙ্গে ষড়যন্ত্র করে পাশা খেলায় নলকে হারিয়ে তার একবারে রাজ্য টাজ্য সমস্ত কিছু চলে গেল। তখন ওই দুই ছেলে মেয়ে ইন্দ্রসেন আর ইন্দ্রসেনাকে নিজের পিতৃগৃহে রেখে নল আর দময়ন্তী এক বস্ত্রে রাজপুরী ছেড়ে চলে গেলেন। এই পর্যন্ত বলেছিলাম, তারপরে কি হলো সেটা বলবো আজকে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে গৌণী ও পরাভক্তি, এই যে প্রবন্ধটি, এই প্রবন্ধটির টুকরো টুকরো অংশ পড়ে শোনাচ্ছি আপনাদের, আবার একটা টুকরো অংশ পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, তারপরে আপনাদের চিঠিপত্র, আর শেষে বাইরে দূরে 92.7 BGFM-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন শুরু হবে পুরাণ চিরন্তন এই পর্ব, গানের পর। গান শেষ, কথা শুরু করছি আপনাদের সৌমিত্র বসু 92.7 BGFM-এ শরণাগত অনুষ্ঠানে। এই তো বেরিয়ে পড়েছেন নল আর দময়ন্তী, দুজনে মিলে সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন, গভীর বন, কেউ তাদের আশ্রয় দিচ্ছে না, কেউ আশ্রয় দিচ্ছে না, সকলেই তো ভয় পায়। তো হাঁটতে 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 গভীর বনে কলি কায়দা করে নলের যে পরনের বসনটা পর্যন্ত হরণ করলেন। তা দময়ন্তী বললেন যে না ঠিক আছে, শোনো, আমার 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 এই যে বস্ত্র আছে তার অর্ধেকটা আমি কেটে দিচ্ছি, এইটা কোনো মতে পরে তুমি লজ্জা নিবারণ করো। সেইভাবে দুজনে মিলে যাচ্ছেন। তো যেতে 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 রাত্রিবেলা ওই যেরম হয় বনের মধ্যে গাছের তলায় বিশ্রাম নিচ্ছেন, একদিন গভীর রাতে ঘুম তো আসছে না, এপাশ ওপাশ এপাশ ওপাশ ছটফট করছেন ছটফট করছেন, যে কি ভাগ্য কোথায় নিয়ে এলো তাকে, এমন সুন্দরী, এমন গুণবতী বউ, এমন সুন্দর রাজ্য, সবটাই ঠিক ছিল, এ কি হলো শেষ পর্যন্ত। এই ভাবতে ভাবতে মনে হলো যে না 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 না, এ তো আমার জন্য, আমার জন্য দময়ন্তী, তাকে কেন আমার জন্য কষ্ট পেতে হবে, সে রাজকন্যা, সে রাজভোগে মানুষ, আমার জন্য এত কষ্ট পেতে হবে। দময়ন্তীকে একা রেখে চুপি 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 বেরিয়ে পড়লেন। তো দময়ন্তী জেগে উঠলেন, জেগে উঠে নলকে দেখতে পাচ্ছেন না, কোথায় গেল, কোথায় গেলেন তিনি, কোথায় গেলেন করে বিলাপ করতে লাগলেন, বনে 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 নল রাজার অনুসন্ধান করছেন কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছেন না।
সেই সময় হঠাৎ একটা অজগর সাপ, সে অজগর সাপ দময়ন্তীকে দেখতে পেয়েছে। সে দময়ন্তীকে আক্রমণ করল। দময়ন্তী সাপের পেটে যাবেন, এই সময় এক ব্যাধ সাপটাকে মেরে দময়ন্তী প্রাণ রক্ষা করল। তা দেখলো একবারে নেতিয়ে পড়া বলতে যেটা বোঝায় সেই রকম নেতিয়ে পড়েছে মেয়েটা। তো তাড়াতাড়ি তাকে খাবার দিল, জল দিল, কিন্তু এমন সুন্দরী একটা মেয়ে এরকম একটা গভীর বনের মধ্যে এরকম একটা অসহায় অবস্থায় এই মেয়েটাকে কবজা করতে হবে বলে ব্যাধ তার দিকে এগিয়ে আসছে। দময়ন্তী তো বুঝতে পেরেছেন, তিনি তখন তাকে অভিশাপ দিলেন সেই ব্যাধকে। সেই অভিশাপে সঙ্গে সঙ্গে সেই ব্যাধের মৃত্যু হলো। এরপর সেই দময়ন্তী বনে বনে পাহাড়ে পর্বতে নল রাজার অনুসন্ধান করে যাচ্ছেন আর চিৎকার করে কাঁদছেন। এরকম করে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে একটা তপোবন দেখতে পেলেন। তপোবন, কয়েকজন সিদ্ধ ঋষি সেই তপোবনে অবস্থান করছেন। তো দময়ন্তী তাদের কাছে গিয়ে পড়লেন। তখন তারা বললেন যে তুমি কে মা, তুমি এইরকম একাকিনী এই জঙ্গলের মধ্যে এইভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, তুমি কে? 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। আপনাদের সেই ঋষিরা দময়ন্তীকে জিজ্ঞেস করলেন যে তুমি এরকম জঙ্গলের মধ্যে একা একা ঘুরে বেড়াচ্ছ, তুমি কে মা, কি কি হয়েছে তোমার? তা দময়ন্তী ঋষিদের কাছে নিজের দুঃখের কথা তো বিস্তারিতভাবে বললেন। তখন ঋষিরা বললেন যে তুমি একটু অপেক্ষা করো, আমরা যোগ বলে দেখছি তোমার ভবিষ্যৎ কি। বলে দেখলেন, দেখে বললেন যে আমরা যোগ বলে দেখেছি তুমি খুব তাড়াতাড়ি নল রাজাকে দেখতে পাবে, খুব তাড়াতাড়ি তোমাদের দুঃসময়ের অবসান হবে, চিন্তা করো না। এই কথা বলে ঋষিরা অদৃশ্য হয়ে গেলেন, তপোবনটাও কোথায় হাওয়ায় মিলিয়ে গেল। মানে দময়ন্তীকে আশ্বাস দেবার জন্যে, তাকে ভরসা দেবার জন্যেই এই তপোবনটা তৈরি হয়েছিল, এই ঋষিরা এসেছিলেন। তো দময়ন্তী তো অবাক হয়ে গেলেন, কিন্তু না, একটা ভরসার কথা আছে, একটা আশার কথা আছে, কোথাও একটা ভালো হবে, কোথাও একটা দেখা হবে তার সঙ্গে। এই যে আমরা আমাদের প্রতিদিনের জীবনেও আপনারা লক্ষ্য করে দেখবেন যে খুব হতাশা, একবারে সমস্তটা অন্ধকারে ঢেকে গেছে, কিন্তু এই পথে যেতে যেতে হঠাৎ কখন তার কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়, কখন তার পরশ আসে আমাদের মনের মধ্যে, সেই রবীন্দ্রনাথের গান আছে না সেই রকম আর কি। তো দময়ন্তীর ভেতরে কোথাও সেই পরশ এনে দিল। একে তিনি কল্পনা করেছিলেন এই তপোবন, এই ঋষি, আমরা জানি না, মানে আজকের দিনে কোনো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে হয়তো এইরকম করে ভাবা যেতে পারে যে ওটা দময়ন্তীর কল্পনা, কিন্তু না, আমরা আমরা পুরাণে সেই রকম করে দেখছি না, হয়তো সত্যি সত্যি দময়ন্তী ওই রকম দেখেছিলেন, অথবা তার ইচ্ছে ওই রকম করে একটা রূপ ধারণ করেছিল। যাই হোক, তার মনে একটা সান্ত্বনা এলো। তো দময়ন্তী যাচ্ছেন, যেতে যেতে বনের প্রান্তে এসে একদল বণিক যাচ্ছে। বণিকেরা চেদিরাজ সুবাহুর দেশে যাচ্ছে। তো দময়ন্তীকে দেখে তারা বললো, এই কী ব্যাপার, এই জঙ্গলের মধ্যে এইরকম একটি মেয়ে, জামা কাপড় ময়লা হয়ে গেছে, ছিঁড়ে গেছে, চুল উস্কো খুস্কো, চুলে কতদিন তেল পড়েনি, কিন্তু তার ভেতর থেকে একটা অপরূপ রূপলাবণ্য বেরিয়ে আসছে। তো মানে সেইটা দেখে মনে হচ্ছে যে না 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 না, এ কোনো সাধারণ ঘরের মেয়ে নয়, এ কোনো ভিখারিনী নয়। তো বণিকেরা তাকে আশ্রয় দিলেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো পুরাণ চিরন্তন। এরপর গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। রচনার নাম গৌণী ও পরাভক্তি। কোন শক্তি বলে অণু অণুর সহিত, পরমাণু পরমাণুর সহিত মিলিত হইতেছে, গ্রহ উপগ্রহ পরস্পরের দিকে আবর্তিত হইতেছে? কোন শক্তি নরকে নারীর প্রতি, নারীকে নরের প্রতি, মানুষকে মানুষের প্রতি, জীবজন্তুদের পরস্পরের প্রতি আকৃষ্ট করিতেছে, যেন সমুদয় জগৎকে এক কেন্দ্রাভিমুখে আকর্ষণ করিতেছে?
ইহাকেই প্রেম বলে। ক্ষুদ্রতম পরমাণু হইতে উচ্চতম প্রাণী পর্যন্ত আব্রহ্মস্তম্ভই প্রেমের প্রকাশ। এই প্রেম সর্বব্যাপী ও সর্বশক্তিমান। চেতন অচেতন বেষ্টি সমষ্টি সকলের মধ্যেই এই ভগবত প্রেম আকর্ষণী শক্তিরূপে বিরাজ করিতেছে। জগতের মধ্যে প্রেমই একমাত্র প্রেরণা শক্তি। এই প্রেমের প্রেরণাতেই খ্রিস্ট সমগ্র মানব জাতির জন্য প্রাণ দিয়াছিলেন। বুদ্ধ একটি ছাগ শিশুর জন্য প্রাণ দিতে উদ্যত হইয়াছিলেন। ইহার প্রেরণাতেই মাতা সন্তানের জন্য এবং পতি পত্নীর জন্য প্রাণ বিসর্জন করিতে পারে। এই প্রেমের প্রেরণাতেই মানুষ স্বদেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত হয়। আর আশ্চর্যের কথা, সেই একই প্রেমের প্রেরণায় চোর চুরি করে, হত্যাকারী হত্যা করে, কারণ এই সবের মূলেও ওই প্রেম, যদিও তাহার প্রকাশ ভিন্ন ভিন্ন। ইহাই জগতে একমাত্র প্রেরণা শক্তি। চোরের প্রেম টাকার উপর, প্রেম তাহার ভিতর রহিয়াছে, কিন্তু উহা বিপথে চালিত হইয়াছে। এইরূপে সর্বপ্রকার পাপকর্ম ও সমুদয় পুণ্য সবকিছুর পশ্চাতেই সেই অনন্ত শাশ্বত প্রেম বিদ্যমান। মনে করুন, একজন একই ঘরে বসিয়া নিউ ইয়র্কের গরিবদের জন্য $1,000 একখানি চেক লিখিয়া দিলেন, এবং ঠিক সেই সময়ই আর একজন তাহার বন্ধুর নাম জাল করিল। এক আলোতেই দুইজন লিখিতেছে, কিন্তু যে যেভাবে আলো ব্যবহার করিতেছে সেই সেজন্য দায়ী হইবে, আলোর কোনো দোষগুণ নাই। এই প্রেম সর্ববস্তুতে প্রকাশিত অথচ নির্লিপ্ত। ইহাই সমগ্র জগতের প্রেরণা শক্তি। ইহার অভাবে জগৎ মুহূর্ত মধ্যে নষ্ট হইয়া যাইবে, এবং এই প্রেমই ঈশ্বর। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এরপর কথামৃত। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে কথামৃতর সময়। যেটা বলছিলাম আপনাদের, যে ঠাকুর নানান রকমের সব কথা বলছেন, গল্প করছেন, উপদেশ দিচ্ছেন, তার অভিজ্ঞতার কথা বলছেন, এইগুলোকে হীরক খণ্ডের সঙ্গে তুলনা করতে ইচ্ছে করে, কিন্তু করতে গিয়ে বেঁধে যায় কোথাও। তার কারণ, হীরক খণ্ডের যে দাম, সেই দামটার মধ্যে সৌন্দর্য নিশ্চয়ই আছে, সৌন্দর্যের একটা দাম তো আছে, কিন্তু তার বাইরে হীরকখণ্ড আমাদের কাছে যে কারণে দামি, সেটা হচ্ছে যে হীরকখণ্ডের একটা জাগতিক মূল্য আছে। কিন্তু ঠাকুরের এই যে কথাগুলো, এই কথাগুলো জাগতিক মূল্যের কথা নয়, পারমার্থিক মূল্যের কথা, এরকম করে বলতে পারি। যদিও যদিও আমি খুব বিশ্বাস করি, এবং নিশ্চয়ই আপনারাও বিশ্বাস করেন, আপনারাও সেই রকমই দেখেছেন, যে এই কথাগুলো জীবনের পথে চলায় খুব কাজে দেয়, খুবই কাজে দেয়। এটাই হলো আসল কথা, জানেন তো। এই যে ধর্ম ব্যাপারটা, ধর্ম ব্যাপারটা জীবন থেকে বিচ্ছিন্ন তো কিছু নয়। আমি জীবনটা কেমন করে যাপন করব, কেমন করে চললে আমি ঠিক মতো চলতে পারব, এইটাই তো আসলে ধর্ম। মানে আমি যদি খুব সোজা করে বলি, আমি সংসারে থাকবো, আমি তো সন্ন্যাসী হয়ে যাচ্ছি না, আমি সংসারের বাইরে চলে যাচ্ছি না, আমি সংসারের মধ্যে থেকে কেমন করে সুখে থাকতে পারবো, আনন্দে থাকতে পারবো, কেমন করে পূর্ণ হয়ে থাকতে পারবো, কেমন করে সংসারের যে দাঁত নখ, তার যে, আমি যদি বুদ্ধদেবের কথাই ধরি, জরা ব্যাধি মৃত্যু, এই সমস্ত আমাকে পেরে ফেলতে পারবে না, এইটা আমাকে ধর্ম শিখিয়ে দিতে পারে। আমি যদি ধর্মাচরণ করতে পারি, সত্যি সত্যি ধর্ম, আমি অমুক দেবতার পুজো করলুম, অমুক গোষ্ঠীর ধর্ম মতে বিশ্বাস করলুম, এই সমস্ত না, আমি যদি সত্যি সত্যি ধর্মাচরণটা করতে পারি, তাহলে হয়তো এই সমস্ত জাগতিক যে ধাক্কাগুলো, সেই ধাক্কাগুলোর থেকে নিস্তার পাওয়া যায়, এবং ঠাকুরের এইসব কথা এইসব ধাক্কাগুলো থেকে আমাদের অনেকটা পর্যন্ত বাঁচিয়ে দেয় বলে আমার নিজের মনে হয়। তো এর আগের দিন যে কথা হচ্ছিল, যে মনটাকে গুটিয়ে আনা, মনটাকে চারপাশে ছড়িয়ে যাওয়া, মনটাকে গুটিয়ে আনা, এটা তো খুব যে একবারে ঐশ্বরিক ভাবের কথা, এমনটা তো নয়। সত্যি সত্যি আমরা যখন নিবিষ্ট হয়ে কোনো একটা কাজ করি, সেটা লেখাপড়া বলতে পারেন, সেটা অন্য যে কোনো ধরনের কাজ করতে হতে পারে, গবেষণার কাজ হতে পারে, শিল্পের কাজ হতে পারে, যে কোনো কাজ, যে কোনো কাজ। একজন গায়ক যখন গানটা করেন, তখন তো তিনি তার চারপাশের সমস্ত কিছুর থেকে মনটাকে সরিয়ে এনে
একেবারে এই যে আপনারা গান শুনছেন অনুষ্ঠানের মধ্যে যখন রেকর্ড করেছেন, তারা একদম মনটাকে গুটিয়ে এনে ওইটুকুর মধ্যে রেখেছেন, এইটাই 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 করতে হবে, এটা করতে হয় একজন শিল্পীকে, তো একজন ভক্তকেও তাই করতে হয়। কিন্তু ঠাকুর ঠিকই বলেছেন, ওটা বেশিক্ষণ থাকে না। যতক্ষণ পর্যন্ত আমি কাজটা করলাম, ততক্ষণ পর্যন্ত আমি নিবিষ্ট হয়ে কাজটা করলাম, তারপরে মনটা ছড়িয়ে যায় আবার বলে একটা খুব চমৎকার উপমা ব্যবহার করছেন। বলছেন যে ওদেশের দেওয়ালের ভেতর গর্তের নেউল থাকে, নেউল গর্তের মধ্যে ঢুকে থাকে, গর্তের মধ্যে আরামে থাকে, তো কেউ কেউ লেজে ইঁট বেঁধে দেয়, ওই ইঁটের ভারে নেউল, ইঁট তো পেছন থেকে তাকে টানছে, ইঁট তো ভারী সে টানছে, নেউল তখন ওই বাইরে চলে আসে। এখন আমাদের মনের মধ্যে এই যে জাগতিকতা, এই যে হীরে হীরে পাবো, হ্যাঁ সোনা পাবো, রূপ পাবো, আমার নাম হবে, ক্ষমতা হবে, আমি ইচ্ছে করলে বলবো লাও করতে পারবো, বলতে পারবো এই এটা করে দাও, ওটা করে দাও, এই করো, কেন এরকম হচ্ছে, এইটার যে লোভ সেটা আমাকে বারবার আমার যে একাগ্রতা সেই একাগ্রতার জায়গা থেকে টেনে বাইরে বার করে আনে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন কথা অমৃত, আরো কথা বলবার জন্য ফিরে আসছি, একটু গান শুনি। ঠাকুর কি বলছেন সেই কথায় ফিরে আসি। ঠাকুর বলছেন যে বিষয়ী লোকেদের এক একবার সমাধির অবস্থা হতে পারে, সূর্যোদয় পদ্ম ফোটে কিন্তু সূর্য মেঘেতে ঢাকা পড়লে আবার পদ্ম মুদিত হয়ে যায়, বিষয় হচ্ছে সেই মেঘ। তার মানে আমরা যারা সংসারী লোক তাদেরও কখনো কখনো কোনো না কোনো মুহূর্তে, আমি এই ব্যাপারে একটা কথা বলতে পারি, যে মানুষটা খুব বেশি সংসারের সঙ্গে জড়িয়ে আছেন না তার পক্ষে এই সমাধির অবস্থা হওয়াটা খুব মুশকিল, কিন্তু যিনি মনের মধ্যে কোনো একটা জায়গা রেখে দিতে পেরেছেন, সেটা সচেতনভাবে হতে পারে, অবচেতনে হতে পারে, যে মনের মধ্যে একটা অংশ আছে, একটা ঠাকুর ঘর আছে, একটা কিছু আছে যে জায়গাটায় আমি ঢুকে পড়তে পারি, সমস্তটা আমি আমার ধন জন পরিজন এই সমস্ত নিয়ে আমি সমস্তটা একেবারে মাখামাখি হয়ে নেই, আমার নিজের একটা জায়গা রয়েছে, এই জায়গায় যে লোকটা যেতে পারে তার কখনো কখনো একটা সমাধির অবস্থা হয়ে যেতে পারে, অর্থাৎ কখনো কখনো সেই পদ্মের ওপর সূর্যের আলো এসে পড়তে পারে। কিন্তু ওই সকালবেলা আপনি শরণাগত শুনতে শুনতে বা শরণাগতর কথা বলতে বলতে আমার ভেতরে হয়তো এই রকমের একটা অনুভব কোথাও তৈরি হয়, কখনো সখনো হয়, এরকম কোনো কোনো মুহূর্তে এরকম হয়ে যায় জানেন তো, যারা যারা খুব নিবিষ্ট হয়ে কোনো একটা কাজের মধ্যে আছেন এবং সেই কাজটা শুধুমাত্র এই কাজটা করার ফলে আমার এই উপকার হবে, এর বাইরেও কাজটা করার একটা আনন্দ আছে, তো আমি আবার বলছি যে কোনো কাজ, সেটা বৈজ্ঞানিক আবিষ্কার হতে পারে, সেটা শিল্প সাহিত্য হতে পারে, সেটা গান গাওয়া হতে পারে, সেটা পড়াশুনো করা হতে পারে, যা কিছু হতে পারে, এটা কোথাও একটা আমার ভেতরে একটা অন্যরকমের আনন্দ, কিছু চারপাশটা মুছে ফেলে একটা অন্যরকমের আনন্দ করে ফেলে, কিন্তু ওই ওই নেউলের মতন আর কি, যা জাগতিক যে দাবি, জাগতিক যে লোভ, জাগতিক যে ষড়রিপু, সেগুলো আপনাকে টানলো, টেনে বার করে আনলো, আপনি হয়তো এক মুহূর্তের জন্য সেই স্বাদটা পেলেন, তারপরেই আবার আপনাকে ফিরে চলে যেতে হলো। এইটা এইটা আমাদের সংসারী লোকেদের, মানে গ্রাম্য ভাষায় বলে না মরণ, সেই সংসারী লোকেদের মরণ আর কি। তো মনি জিজ্ঞেস করছেন যে আচ্ছা সাধন করলে জ্ঞান আর ভক্তি দুই কি হয় না? তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে ভক্তি নিয়ে থাকলে দুই হয়, দরকার হয় তিনি ব্রহ্মজ্ঞান দেন, খুব উঁচু ঘর হলে একাধারে দুই হতে পারে, জ্ঞান আর ভক্তি এ দুটোই হতে পারে যদি তিনি কৃপা করেন, সবটাই তার কৃপার ওপরে নির্ভর করছে। তো এই এই সব কথাবার্তা ঠাকুর বলছেন, বলছেন গান শুনে তার মনে হয়েছে যে আমার কেমন কেমন বোধ হলো, আগেকার সব গান ঠিক ঠিক,
পঞ্চবটিতে ন্যাংটার কাছে আমি গান গিয়েছিলাম, জীব সাজ সমরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে। আর একটা গান, দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। ন্যাংটা অত জ্ঞানী মানে না বুঝেই কাঁপতে লাগলো। এসব গানে কেমন ঠিক ঠিক কথা, ভাব শ্রীকান্ত নরকান্তকারী রে, নিতান্ত কৃতান্ত ভয়ান্ত হবি। আরেকজনের কথা বলছেন পদ্মলোচন, আমার মুখে রামপ্রসাদের গান শুনে কাঁপতে লাগলো, দেখো অত বড় পণ্ডিত তো। শুনছেন কথা অমৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। গানটার কথা বলছিলাম আপনাদের একটু আগে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, যে জীব সাজ সমরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে, এটার মানে কি? এর মধ্যে একটা আহ্বান আছে, সেই আহ্বানটা হচ্ছে জীব যুদ্ধের জন্য প্রস্তুত হও। কার সঙ্গে যুদ্ধ? কালের সঙ্গে যুদ্ধ। কাল রণবেশে তোমার ঘরে প্রবেশ করেছে, সে সব কিছুকে বিলুপ্ত করে দেবে, সব কিছুকে অনিত্য করে দেবে, সেই ক্ষমতা নিয়ে সে কাল তোমার ঘরে প্রবেশ করেছে। তুমি যুদ্ধ করো, কি নিয়ে যুদ্ধ করবে, কি নিয়ে যুদ্ধ করবে, সেইটাই গানের মর্মবাণী। অর্থাৎ এই যে কাল, এই যে মহাকাল, এই যে সময়, এই যে অনিবার্য সমাপন, আমাদের এই জাগতিক জীবনের অনিবার্য সমাপন, এর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সেই যুদ্ধের কথা বলা হচ্ছে। বা আরও খুব পরিচিত গান, আপনারা সকলেই জানেন, এই শরণাগত অনুষ্ঠানে বাজানো হয়, দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। তো সত্যি সত্যি আমরা ওই যে আমরা আমাদের চারপাশের এই যে জাগতিকতা, তার মধ্যে এমনভাবে জড়িয়ে আছি, এমনভাবে ডুবে আছি, এখান থেকে আর কিছুতেই মুক্তি পাই না। তো এই যে এইসব গান শুনে সত্যি সত্যি কেউ কেউ কাঁদেন, তো কাঁদেন। তো এই যে কান্না, এই কান্না কোথাও একটা, এই কান্না কি বলবো, আমার আমার ভেতরের কোনো একটা কান্না, আমার ভেতরে কোনো একটা অপূর্ণতার বোধ আছে, আমাদের প্রত্যেকের মধ্যে আছে। তার উপর ময়লা পড়েছে, সেই ময়লাটা কারুর খুব পুরু হয়ে পড়েছে, সেই ময়লাটা তিনি সরাতে পারেন না। আর কখনো কখনো কোনো কোনো গান, কোনো কোনো মুহূর্ত, যেটাকে ঠাকুর বলছে যে একাধবার একটা সমাধি হয়ে যেতে পারে, একাধবার একটা মুহূর্ত তৈরি হয়ে যেতে পারে মনের মধ্যে, যখন এই জাগতিকতাটা একদম পুরোটা উড়ে বেরিয়ে যায়, আবার মেঘ এসে জমা হয়, আবার সেই যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটা ঢাকা পড়ে যায়, এরকম সব হতে থাকে। কারুর কারুর ক্ষেত্রে সেটা হয় না, কেননা তার মনের ওপর, তার আয়নার উপরে, বা তার সেই পদ্ম ফুল যে সূর্যের দিকে তাকিয়ে রয়েছে, তার উপরে একটা পুরু ময়লা পড়ে গেছে, পুরু মেঘ জমা হয়ে গেছে। এই এই যে আকাঙ্ক্ষা, এই যে ভেতরের একটা তীব্র আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা থেকে মানুষ একটা অতৃপ্তির বোধে তৈরি হয় এবং সে কাঁপতে থাকে। শেষ হলো কথা অমৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর আপনাদের চিঠিপত্র। এবার ফিরে এলাম, এবারে চিঠি পড়ব। কালিকাপুর থেকে চিঠিটি লিখেছেন অসিত রায়, খুব খুব অন্যরকম চিঠি, খুব প্রায় একটা কবিতার মতন মনে হতে পারে আপনাদের, প্রায় একটা গল্পের মতন মনে হতে পারে আপনাদের, পড়ে শোনাই। অনির্বাণ, তোকেই সব কথা বলে দিই অকপটে। মা ঠাকুমা বলতো, কিছু সৎ কথা গোপন রাখতে না পারলে বট গাছকে বলে দিতে হয়। তুই আমার সেই রকমই একটা বন্ধু। জানিস অনি, একসময় বড় বড় ঢেউ বুক চিতিয়ে গায়ে মেখে নিতাম, এখন আর যেন সহ্য করতে পারি না। যে কথার বানগুলো ছুঁড়ে দিচ্ছে খুব আপনজন, আমি প্রতিনিয়ত রক্তাক্ত হচ্ছি। ইচ্ছে করছে প্রতিবাদ করি, আবার ভাবছি কি দরকার, চলে যাচ্ছে যখন নদীর মতন এমনি করেই চলুক। দেশের বাড়ির নদীর ঠিক এমনি দশা হয়েছে,
কি বলবো অনি, যে নদীর জলে মাছেরা ঝিলিক দিত এখন কচুরিপানা তাকে দখল করেছে। ওকে আর নদী বলা যায় না, নদী হতে গেলে স্রোত থাকতে হয়, তা না হলে নদী নাম বিসর্জন দিতে হয় মুক্তি নয় চুক্তি। আমার ভিতরে দহন চলছে, ভীষণভাবে পুড়ছি, কিছু একটা করতেই হবে। সম্পর্ক থেকে মুক্তি নেব নাকি চুক্তি করে সবটা মানিয়ে নেব? তুই হলে কি করতিস একবার বলে দিস। আমি কিন্তু ভেবে নিয়েছি, তোর মতের সাথে মিলে গেলেই আমি সেই পথ বেছে নেব। চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো বলে মত্ত বাউলের মতন গান গেয়ে হারিয়ে যাব। আর কি, বাকি কথা আবার পরে হবে। কালী কাপুর, অসিত রায়। এই পুরো চিঠিটার মধ্যে কোথাও কোনো ব্যক্তিগত ঘটনার উল্লেখ নেই, কোথাও কোনো সংকটটা ঠিক কি সেইটা বলা নেই, কিন্তু একটা সংকট আছে, একজন মানুষের ভেতরে ভেতরে পুড়ে যাওয়া আছে, এবং সেই পুড়ে যাওয়ার কথা তিনি পাঁচজনকে শোনাচ্ছেন কোনোভাবে নিজেকে প্রকাশ না করে, মানে নিজের যে ব্যক্তিগত জাগতিক জীবন সেইটাকে প্রকাশ না করে। আমরা শরণাগত পরিবারের পক্ষ থেকে যে কথাটা বলতে পারি হয়তো, সেটা হচ্ছে যে খানিকটা পর্যন্ত চুক্তি করতে হয় মানুষকে, পুরো মুক্তি হয়তো সম্ভব নয়। এই এইটুকুই বলতে পারি, তার বেশি আর কিছু বলবার মতন কোনো জায়গা আমি তো অন্তত খুঁজে পাচ্ছি না। খুবই ব্যক্তিগত চিঠি, খুবই রক্তাক্ত চিঠি। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। জীবনের সহজ পাঠ, সেই শরণাগতে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। দেবী ফুল্লরা, তার মন্দির নিয়ে কথা বলতে বসেছি আপনাদের সামনে। দেবীকে নিয়ে নানান রকম সমস্ত অলৌকিক ঘটনার কথা এখানকার যারা পুরোহিত ভক্তজন তাদের মুখে মুখে ফেরে, সেসব কথার মধ্যে সত্যতা কতটা তাই নিয়ে কোনো সিদ্ধান্তে আসার মতো বিদ্যে তো আমার নেই। আসলে এই যে নানান রকমের লোকশ্রুতি মানুষের মুখে মুখে ফেরে, তার একটা বড় কারণ হলো এসব মানুষের, বহু বহু মানুষের একেবারে মনের ভেতরকার কথা। আর বহু মানুষের মনের কথা হিসেবে যার জন্ম হয়, তার মধ্যে তো একরকম করে একটা সত্য থাকেই। সে যাই হোক, মন্দিরের কথায় ফিরে আসি। মন্দিরের কথা ঠিক নয়, ঠিক ঠিক করে বলতে গেলে বলতে হয় মন্দিরকে ঘিরে নানান রকম সব ঘটনার কথা, গল্প কথা শুনবেন, বেশ ভালো লাগবে কিন্তু শুনতে। এই মন্দিরের লাগোয়া একটা শ্মশান আছে, বলেছি তো আপনাদের, সেই দিকটা নির্জন, দিনের বেলাও সেখানে যেতে গা ছমছম করে। তো সেই জঙ্গলে বাস করত দুটি শেয়াল, তাদের নাম রুপি আর সুপি। তারা কিন্তু খুব সামান্য শেয়াল ছিল না। এই যে দেখুন, এই যে বেদিটা, এর গায়ে কি লেখা আছে দেখুন দেখুন, শিবা ভোগ। হ্যাঁ, স্পষ্ট অক্ষরে বাংলায় লেখা রয়েছে শিবা ভোগ। আপনি ভাবতে পারেন সাহেবদের উচ্চারণ নকল করে এরা শিবকে শিবা লিখেছে, আসলে শিব ভোগ, শিবকে ভোগ দেওয়া ইত্যাদি, কিন্তু না, ব্যাপারটা মোটেই তা নয়। শিবা মানে যে শেয়াল তা তো সকলেই জানেন। ওই যে একটা একটা চৌবাচ্চার মতো জায়গা, চারপাশ দেওয়াল দিয়ে ঘেরা। রুপি আর সুপি তো বটেই, অন্যান্য শেয়ালদেরও পেট পুরে খাবার নিমন্ত্রণ এখানে। শুধু তাই নয়, এই রুপি আর সুপি না খাওয়া পর্যন্ত মাকেও ভোগ নিবেদন করা হবে না, আগে তারা খাবে তারপরে মা খাবেন, এরকম একটা প্রথা আছে এই ফুল্লনা মন্দিরে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন ফুল্লনা মন্দিরের কথা, বাইরে দূরে এই পর্যায়ে। গান শেষ, কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। দেবী এবং দেবতা দর্শন হয়ে গেছে, মন্দিরের লাগোয়া সরোবর দেখার কাজও শেষ, এবার একটু একটু ঘুরে বেড়াচ্ছি চারপাশে। দেবতা বা দেবীর মূর্তি ছাড়াও আর অনেক কিছু আছে এখানে, সেসব দর্শন করি চলুন। তার আগে একটা কথা বলে নিই, এখানে এই লাভপুরে, এই এই ফুল্লরা মায়ের মন্দিরে, এখানে খুব বড় একটা মেলা বসে কিন্তু।
সেটাই হলো এই লাভপুরের এই ফুল্লরা মাতার মন্দিরের সবচেয়ে বড় উৎসব। বছরে একবার করে হয় মাঘ মাসে, খুব হইচই হয় সেই সময়। প্রচুর দোকানপাট বসে, নানান রকমের দোকানপাট, চারপাশটা আলোয় আলোয় ভরে যায়। এবং একদিন দুদিন ধরে নয়, 12 দিন ধরে চলে এই উৎসব। সেই সময়টা যদি চলে আসতে পারেন তাহলে খুব ভালো হয় না? এই দেখুন, ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা মন্দিরের আর একটা কোণে। এখানে আছেন ফুল্লরা মাতার মন্দিরের বিখ্যাত পঞ্চমুণ্ডীর আসন। খুব জাগ্রত, সবাই খুব ভয় পায়। এই যে দেয়ালের গায়ে সোনালী অক্ষরে বড় বড় করে লেখা রয়েছে পঞ্চমুণ্ডীর আসন। এই যে আসনের প্রতিষ্ঠা করেছিলেন একজন খুব বড় সাধক, তার নাম নারায়ণ গিরি। এখন জানেন তো, পঞ্চমুণ্ডীর আসনে কিন্তু যে কেউ বসতে পারে না। যিনি বসবেন তাকে কিন্তু তন্ত্রশাস্ত্র গভীরভাবে অধ্যয়ন করে, তার চেয়েও বড় কথা, তার আচার আচরণকে সম্পূর্ণভাবে নিজের ভেতরে গ্রহণ করে তারপরে সেই পঞ্চমুণ্ডীর আসনে বসবার অধিকার তাকে দেওয়া যেতে পারে। আর যদি যথেষ্ট পরিমাণে যোগ্য না হয়, এমনি আচ্ছা দেখি বসে দেখি বলে কেউ এখানে এইখানে পা দেয়, অবধারিত তার সর্বনাশ। এরকম অনেকের হয়েছে। আর একটা কথা এই সূত্রে বলে নিয়ে, যে ফুল্লরা মাতার মন্দির, এখানে কিন্তু হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, শাক্ত, বৈষ্ণব সকলেই অবারিত মনে আসতে পারেন, পুজো দিতে পারেন। আজ এইটুকুই থাক, আবার ফুল্লরা মাতার মন্দির নিয়ে পরের দিন কথা বলা যাবে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর শনিবারে মহাপুরুষের কথার উত্তর লিখতে গেলে ওই মহাপুরুষের কথা এইটা একটু বলে নেবেন। এইবার কবিতা। তোমরা নিশি যাপন করো, এখনো রাত রয়েছে ভাই, আমায় কিন্তু বিদায় দেহ, ঘুমোতে যাই ঘুমোতে যাই। মাথার দিব্য উঠো না কেউ আগ বাড়িয়ে দিতে আমায়, চলছে যেমন চলুক তেমন, হঠাৎ যেন গান না থামায়। আমার যন্ত্রে একটি তন্ত্রী একটু যেন বিকল বাজে, মনের মধ্যে শুনছি যেটা হাতে সেটা আসছে না যে। একেবারে থামার আগে সময় রেখে থামতে যে চাই, আজকে কিছু শ্রান্ত আছি, ঘুমোতে যাই ঘুমোতে যাই। আধার আলোয়ে সাদায় কালোয়ে দিনটা ভালোই গেছে কাটি, তাহার জন্যে কারো সঙ্গে নাইকো কোনো ঝগড়া ঝাঁটি। মাঝে মাঝে ভেবেছিলুম একটু আধটু এটা ওটা, বদল যদি পারত হতে থাকতো নাকত কোনো খোঁটা, বদল হলে তখন মনটা হয়ে পড়ত ব্যতিব্যস্ত, এখন যেমন আছে আমার সেইটা আবার চেয়ে বসত। তাই ভেবেছি দিনটা আমার ভালোই গেছে, কিছু না চাই, আজকে শুধু শ্রান্ত আছি, ঘুমোতে যাই ঘুমোতে যাই। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।